হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও আছি ভালো। তো বন্ধুরা, আজ চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে, চলে আসলাম বাঁশগ্রামে। তো খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার সাথে তোমরা এনজয় করো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি ভিডিও শুরুতে আমি বলেছি যে বাঁশগ্রামে এসেছি, যেহেতু বাঁশগ্রামে ভিডিওটা করা হয়েছিল, এই জন্য বলেছি। তো দেখো, আমরা সবাই মিলে যাচ্ছি বাঁশগ্রামে, আর দেখো পোলো টাওয়ারের সামনে দিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আগরতলা 5-স্টার হোটেল, আর এখানে দেখো ফ্ল্যাগ। তো আমি, মা, দিদি, দাদা সবাই মিলে আমরা যাচ্ছি। আর দেখো পিছনে মা বসে আছে, দিদি দাদাকে দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, যদিও ভিডিওটা বড় হয়ে গেছে একটু, তো তোমরা পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর জায়গা। আর দেখো, ঢুকে গেছি এই যে ধান ক্ষেত। তো বাঁশগ্রাম, এটা লোকেশন হচ্ছে কামালঘাট, আমাদের আগরতলায় কামালঘাট নামে একটা জায়গা আছে, ওইখানে পড়ে এটা লোকেশন। আর দেখো দুই সাইডে ধান ক্ষেত, কি সুন্দর লাগছে দেখতে। তো এটা যেতে লাগে, এখানে আসতে লাগে 45 মিনিটস। আর দুই পাশে দেখতে পাচ্ছ ধান ক্ষেত, সরি, চা বাগান। তো আমরা ভেতরে ঢুকছি বাঁশগ্রামের। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর চারপাশটা, শহর থেকে একটু দূরে, খুব ভালো লাগলো এখানে এসে। তো এই যে এখানে দেখো পার্কিং করা আছে গাড়ি, আর দেখো কত উঁচু উঁচু হয়ে আছে গাছগুলো। তো এখানে বাইক পার্কিং করা আছে এখানে। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, তো একজনে 100 টাকা করে টিকিট। তো দাদা এখানে টিকিট কাটছে। আর এখানে দেখো দিদি আর মা দাঁড়িয়ে আছে। তো যেহেতু হালকা ঠান্ডা পড়েছে, তো বেশ ভালোই লাগলো ঘুরতে। এই যে বাঁশগ্রাম দেখতে পাচ্ছ, এটা রিসোর্টও, এটা হচ্ছে গেট। তো সারাদিনের জন্য এখানে টাইম স্পেন্ড করা যাবে, যদি সকাল সকাল আসা যায়, তো খাওয়া দাওয়া এখানেই করা যাবে। এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, লাঞ্চ সেরে সন্ধ্যের পরে যাওয়া যায়। তো খুব সুন্দর রিসোর্টটা। তো শীতকালে আসলে ভালো লাগবে। তো আমি আরও একবার এসেছিলাম, তখন তো আর ইউটিউব করতাম না, ভিডিও করা হতো না, তো এই জন্য আর ভিডিও করিনি। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে চারপাশে, শুধু গাছপালাই দেখতে পাবে। এই যে খুব সুন্দর সুন্দর পাতাবাহার গাছ। তো দেখো এখানে দিদি দাঁড়িয়ে আছে, তো আর আমি তো ভিডিও করায় ব্যস্ত। তো অনেক বড় এরিয়া নিয়ে এই বাঁশগ্রামটা। আর দেখো এখানে নীলকণ্ঠ ফুল ফুটেছে, তারপর আরও অনেক ফুল ফুটে আছে। এই যে কসমোস, খুব সুন্দর লাগছে দেখতে।
তো এটা আমি Part-1 Part-2 Part-3 করেছি, কারণ এত বড় ভিডিও দিতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে, এত বড় বলছি যে পুরোটা দিতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, এই জন্য বলছি পার্ট পার্ট করে দিয়েছি। আর দেখো এখানে শ্রীকৃষ্ণের একটা স্ট্যাচু, খুব সুন্দর লাগলো। তো এটার নাম বাঁশগ্রাম এই জন্য হয়েছে যে চারপাশে শুধু বাঁশই দেখতে পাবে তোমরা। আর দেখো এখানে কৃষ্ণচূড়া ফুল, হলুদটা, এমনকি চেয়ার টেবিল বসার জায়গাগুলো সবগুলো বাঁশ দিয়েই করা, বাঁশের ঘর। তো তোমরা লাস্ট অবধি দেখো, নালে অনেক কিছু মিস করবে। তো এই যে বাঁশের পুলটা দিয়ে যাচ্ছি, দেখো ওই পাড়ে হচ্ছে পুকুর। এটা বাংলাদেশের মধ্যেও পড়ে। আর দেখো এই যে বাঁশের ঘর, তো এখানে সবাই ফটো তুলে। তো চারপাশে দেখো শুধু গ্রিনারি, শহর থেকে দূরে, একটু দূরে, খুব সুন্দর জায়গা। আর দেখো এই যে এই জায়গাটা তোমাদের পরে দেখাবো। তো এবার বুদ্ধ স্ট্যাচুর কাছে যাচ্ছি। তো ঘরগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো এখানে ককবরক ভাষায় লেখা আছে, ওদের ভাষা, ত্রিপুরার ভাষা। আর দেখো এই যে বুদ্ধ স্ট্যাচু, আর দেখো এই যে বাঁশ দেখতে পাচ্ছ, চারপাশে বাঁশ গাছ, তো কত উঁচু উঁচু হয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর চারপাশে লোকজন, বাঁশগ্রামেরই লোকেরা। আর দেখো বাঁশ গাছের ফাঁক দিয়ে সূর্যিমামাও কি দিচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখো চারপাশে শুধু বাঁশই গাছই দেখতে পাচ্ছ। তো আমার একটু ভয় লাগছিল, কারণ কেউ লোকজন ছিল না, শুধু আমি একা ছিলাম। তো ভিডিও করতে করতে অনেকটা দূরে চলে এসেছি, যেহেতু লোকজন ছিল না এই জন্য একটু ভয় লাগছিল। তো এই দেখো একটু কাছে গিয়েই দেখতে পেলাম লোক দুজন। তো এনারা বাঁশগ্রামেরই। আর দেখো এখানে বসার জায়গাও আছে, তো বাঁশ দিয়ে করেছে জায়গাগুলো, সব ঘর টর দেখতে পাচ্ছ সব বাঁশ দিয়েই করা। তো দেখো এখানে কেউ নেই, আমি শুধু একা। তো একটু ভয় লাগছিল ঠিকই। আর দেখো এখানে দোলনা, আর আমি একটু দোলনা চড়ে নিলাম। আর দেখো এবার চলে এসেছি পুকুর, ওই পাড়ে হচ্ছে বাংলাদেশ। এই যে কাঁটাতারের বেড়া, সরি কাঁটাতার। কাঁটাতার দেওয়া আছে, ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ। তো এবার চলে যাচ্ছি, যেই রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়েই যাচ্ছি। আর দেখো এখানে বাচ্চাদের জন্য করা আছে দেখতে পাচ্ছ, খেলার অনেক ব্যবস্থা আছে। তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। নতুন বন্ধুরা যারা ভিজিট করছো আমার চ্যানেলটা, তো সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
আজকের মতো এখানে শেষ করছি, টাটা।